বাজার থেকে কিছু বই কিনে নিয়ে বা কারোর কাছ থেকে কিছু নোটস জোগাড় করে নিয়ে কি টেট পাস করা যায়? তা যদি যেত, এই রেজাল্টটি কখনোই আসতো না। ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে 2022-এ কিন্তু আবার নতুন টেটের নোটিফিকেশান আসতে চলেছে, এবং সেক্ষেত্রে কিন্তু যেমন পুরনো ক্যান্ডিডেটরা সেখানে অংশগ্রহণ করবে যারা ইতিমধ্যে 2014 বা 2017-তে পাস করতে পারেনি, তেমনই কিন্তু অনেক নতুন ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এই টেটে নতুনভাবে অংশগ্রহণ করতে চলেছে। কিন্তু এনসিটি রুল অনুযায়ী ডিএলএড এবং বিএড উভয়েই প্রাইমারি টিচার হওয়ার জন্য যোগ্য, তাই এই সংখ্যাটি কিন্তু হিউজ হবে, অর্থাৎ প্রায় 6-7 লাখের কাছাকাছি। তাহলে নিশ্চয়ই এটা বলার অপেক্ষা রাখে না যে এই কম্পিটিশনটা কতটা টাফ লেভেলের হতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে বাজার থেকে কিছু বই কিনে নিয়ে বা কারোর কাছ থেকে কিছু নোটস জোগাড় করে নিয়ে কি টেট পাস করা যায়? তা যদি যেত, তাহলে পুরনো বছরগুলোকে যদি সব মিলিয়ে এই রেজাল্টটি কখনোই আসতো না। তোমরা যদি এর আগে যে 3টি টেট হয়েছে 2012, 2014 এবং 2017, এই প্রত্যেকটি টেটের রেজাল্টকে অ্যানালিটিক্যালি সাজাও বা এগুলোকে অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তোমরা এই রেজাল্টটি দেখতে পাবে যে সেখানে ক্যান্ডিডেট সংখ্যা 2-3% পাস করছে এবং ফেলের সংখ্যা প্রায় 97%। দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই, কেন এমন হচ্ছে যে যেখানে 2-3% ক্যান্ডিডেট পাস করছে এবং 97% করতে পারছে না? এবং এই 97% ক্যান্ডিডেট যারা ইতিমধ্যে পাস করতে পারলেন না, তাদেরকে তুমি যদি জিজ্ঞাসা করো, তাহলে কিন্তু তাদের মনে এই টেট সম্পর্কিত সিলেবাসের স্বচ্ছ ধারণা নেই। তোমরা হয়তো বলতে পারো, আমরা তো জানি যে 5টি বিষয় আসে যেখানে 30 নম্বর করে কোয়েশ্চেন করা হয় এবং 150 নম্বরের পরীক্ষা হয়। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে 5টি বিষয় আছে, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব বা বাংলা, ইংরেজি, পরিবেশবিদ্যা বা গণিত, এদের এগুলো তো সাবজেক্ট, এদের ভিতরে কী কী টপিক আছে যে টপিক ওয়াইজ কোয়েশ্চেন করা হয়, এই বিষয়টি সম্পর্কে যদি আমরা জিজ্ঞাসা করি, আশা করি 97% কিন্তু উত্তর দিতে পারবে না, এবং এটা একটা বড় রিজন এই পরীক্ষাতে উত্তীর্ণ না হতে পারার। নাম্বার 2 হচ্ছে কোয়েশ্চেন সেট আপ। এই বিষয়টি সম্পর্কেও আমাদের স্বচ্ছ ধারণা নেই যে কোনো কম্পিটিটিভ কোয়েশ্চেন কীভাবে সেট আপ করা হয়। এর একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে, এই প্যাটার্নটি সম্পর্কে যদি তোমার সঠিকভাবে ধারণা বা জ্ঞান না থাকে, তাহলে কিন্তু কখনোই তুমি এই ধাপটিকে পার করে যেতে পারবে না। ওকে, আজকের এই ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, যারা নিউ ক্যান্ডিডেট এবং যারা পুরনো ইতিমধ্যে যারা পাস করতে পারোনি, তাহলে আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি যে তোমাদের এই বিষয়েও আর কোনো কোয়েশ্চেন মনে থাকবে না, এবং আশা করব যে তোমাদের কিন্তু এই ধাপটি পেরোতে কোনো কষ্ট হবে না। ওকে, তাহলে যারা সিরিয়াসলি চাও যে তোমাদের আগামী টেটের প্রস্তুতি টপ লেভেলের হোক, তারা কিন্তু অবশ্যই মন দিয়ে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করো। আমরা সর্বপ্রথম দ্বিতীয় পয়েন্টটি থেকে শুরু করব। সিলেবাস জানার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে এর কোয়েশ্চেন সেট আপ কীভাবে হয়, অর্থাৎ কী প্যাটার্নে কোয়েশ্চেনটা সাজানো হয়। ওকে, নিশ্চয়ই সকলে একটি বিষয় জানো যে যুদ্ধক্ষেত্রে নামার আগে যেমন সৈন্যদেরকে সঠিক ইনফরমেশন রাখতে হয় প্রত্যেকটি ফিল্ড সম্পর্কে, তেমনই কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনেও তোমাদেরকে সঠিক ইনফরমেশন রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার সফলতা পাওয়ার সম্ভাবনা কমে যায়। ওকে, সেই জন্য তোমাদেরকে যেমন হার্ডওয়ার্ক করতে হয়, তোমাদেরকে সেরকম কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে, অর্থাৎ তোমাদেরকে স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে। এবং এই স্মার্টলি হার্ডওয়ার্ক করার ফার্স্ট স্টেপ হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন কী সেটাকে সঠিকভাবে জানো। আমরা সকলে এই বিষয়টা জানি যে টেট পরীক্ষা 150 নম্বরের কোয়েশ্চেন হয় এবং তাতে 150টি কোয়েশ্চেন থাকে, অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চেনে 1 নম্বর করে, এবং তাতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই কোয়েশ্চেনটি সেট আপ কীভাবে হয়। এর মধ্যে 40%, অর্থাৎ 40% কোয়েশ্চেন, মানে 60টি প্রশ্ন অ্যাভারেজ থেকে করা হয়, অর্থাৎ এই প্রশ্নগুলি কিন্তু তুমি আগে থেকেই জানো, অর্থাৎ তুমি যে পড়াশোনাটা করেছো বা তুমি নর্মালি যে সমস্ত জিনিসগুলো পড়ো, সেখান থেকে কিন্তু এই 60টি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট এই 60টি প্রশ্নের উত্তর দিতে পারে। এরপর যে 30% কোয়েশ্চেন করা হয়, সেই 30% কিন্তু হার্ডার কোয়েশ্চেন, অর্থাৎ এটা তুলনামূলক একটু কঠিন হবে। ওকে, এরপরের
20% অর্থাৎ 30টি প্রশ্ন করা হয়, যেটা কিন্তু হার্ডেস্ট কোশ্চেন, যেটা 2-3% বা ম্যাক্সিমাম 5% স্টুডেন্ট বা ক্যান্ডিডেটই কিন্তু এইটার আনসার দিতে পারে। এবং এরপর হচ্ছে সব থেকে টাফ কোশ্চেন বা এক্সট্রা অর্ডিনারি কোশ্চেন, সেটা 10%, সেটা বা 15টি কোশ্চেন দেওয়া হয়। এবং এই কোশ্চেনগুলি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তোমাকে বিভ্রান্ত করা। এই কোশ্চেনগুলিতে তুমি যদি একবার ফেঁসে যাও, তাহলে কিন্তু এই বাকি টোটাল যে কোশ্চেনগুলো থাকলো সেগুলো সব তোমার হাত থেকে চলে যাবে। এবার কথা হচ্ছে যে আমাদের এই টেটটিকে উত্তীর্ণ হওয়ার জন্য কত প্রয়োজন হয়, 60% নাম্বার পেতে হয় জেনারেলদের ক্ষেত্রে। আমি যদি এই দুটি ভাগকে দেখি ভালো করে, এই দুটি ভাগকে মেলালে আমার কত হবে, 70%। তাহলে আমার 20 এবং 10 অর্থাৎ হার্ডেস্ট এবং এক্সট্রাঅর্ডিনারি পার্ট যে 30% কোশ্চেন আছে, সেটা যদি আমরা অ্যাটেম্প্ট নাও করি, তাহলেও আমাদেরকে প্রাইমারি টেটে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। এবার প্রশ্ন কি যে আমরা ফেল কেন করছি, বা 97% স্টুডেন্ট ফেল কেন? কারণটা হচ্ছে তারা এই 30% অর্থাৎ 20+8 10 এই 30%-এর গোল্লায় পড়ে যায়। এখানে যদি তুমি একবার আটকে যাও, তাহলে কিন্তু এই পোর্শনটা পুরো তোমার হাত থেকে বেরিয়ে যাবে। এবং এই বিষয়টাই হচ্ছে তোমার স্টার্টআপ পয়েন্ট, যে তুমি যদি প্রিপারেশনটা ঠিকঠাকভাবে শুরু না করতে পারো, তাহলে কিন্তু তোমার পাস করার চান্সটা অনেক কমে যাবে। এখানে দেখো, যেহেতু 40% এবং 30% মিলিয়ে তোমার 70% হয়ে যাচ্ছে, এবং এই 70% নাম্বার যদি তুমি ফুল পাও, তাহলে তোমার চাকরিও কিন্তু পাকা হয়ে যাবে। কারণ 70% নাম্বার পাওয়া মানে অনেক নাম্বার। সেখানে দেখো তোমার 60+45 অর্থাৎ 105টি কোশ্চেনের সঠিক আনসার দেওয়া। তোমরা তো এমনিতেই জানো যে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা যদি 60+45 অর্থাৎ 105টি সঠিক উত্তর দেওয়ার পরে এগুলিকে তোমরা না জেনেও করে আসো, তাদের মধ্যে থেকেও তোমাদের 10 নাম্বার আসতে পারে, ওকে, বাই চান্স। তো সেক্ষেত্রে তোমার তখন টোটাল কোয়েশ্চেন 115 নাম্বার হয়ে যাবে, এবং সেটি কিন্তু খুব টপ লেভেলের নাম্বার হিসেবে ধরা হয় টেটের ক্ষেত্রে, ওকে। তাহলে বুঝতে পারছো আমাদের প্রবলেমটা কোথায় হয়? আমাদের প্রিপারেশন হবে এই জায়গা থেকে। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে 40 এবং 30% যেন কোনো কোয়েশ্চেন আমাদের মিস না যায়, এবং বাকি যেটা পড়ে রইলো, অর্থাৎ বাকি যে 30% পড়ে রইলো, সেটা কিন্তু এই অংশটা টোটাল প্রিপেয়ার হয়ে যাওয়ার পর আমরা বাকির দিকে তাকাবো। এই দিকে আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই। এই পোর্শনটাকে যদি আমরা ভালোভাবে পড়াশুনো করি, যেটা অ্যাভারেজ এবং তুলনামূলক একটু কোশ্চেন কঠিন দেওয়া হয়, তাহলেই কিন্তু আমাদের টোটালি পাস করার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে যে এই 40 এবং 30% কোশ্চেন আমরা সিলেক্ট কীভাবে করব। এটা সিলেক্ট করার জন্য আমাদের সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ সিলেবাস শুধুমাত্র এই 5টি সাবজেক্টের নাম জেনে নেওয়াটাই যথেষ্ট নয়, তার মধ্যে কী কী সাব টপিক আছে, কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন করা হয়, কোন কোন টপিকগুলোকে এড়িয়ে যাওয়া হয়, কোন কোন টপিকগুলো হার্ডেস্ট টপিক, কোন কোন টপিকগুলো এক্সট্রা অর্ডিনারি টপিক, এগুলো কিন্তু জানতে হবে। এবং তোমরা মনে রাখবে যে টেটের ক্ষেত্রে এই এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন যেগুলো হয়, সেগুলো কিন্তু ইন্টার রিলেট করে করা হয়। অর্থাৎ যে সমস্ত টপিকগুলো তুলনামূলক একটু হার্ড, তার সঙ্গে ইন্টার রিলেট করে বাইরে থেকে কোনো টপিক নিয়েও কিন্তু কোশ্চেন থ্রো করে দিতে পারে, যেগুলো তোমাদের টপিকের সঙ্গে সম্পর্ক আছে, এবং সেগুলোই আমাদের তখন এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন বলে মনে হয়। আমরা তখন বলি যে এই কোশ্চেনগুলো আমাদের সিলেবাসের বাইরে চলে যাচ্ছে, ওকে। তাহলে এবার দেখে নাও যে সিলেবাসে আমাদের অ্যাকচুয়ালি কী কী আছে। দেখো, সর্বপ্রথম যে টপিকটি থেকে কোশ্চেন করা হয় সেটি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সর্বপ্রথম তো তোমরা এই শব্দটির উচ্চারণটা ঠিক করে বলবে, সেটা হচ্ছে পেডাগজি। বহু ক্ষেত্রে অর্থাৎ বহু স্টুডেন্টের মুখে, যেমন আমি শুনেছি বহু বইতেও এইটি পেডাগজি বলে লেখা থাকে, যেটা কিন্তু একদমই ভুল। এটার উচ্চারণ হচ্ছে পেডাগজি। এটা তোমাদের কোশ্চেনেও আসতে পারে টেটের ক্ষেত্রে, যে এই শব্দটি কোথায় থেকে এসেছে। এই মূল শব্দটি গ্রিক ভাষার, তারপর সেটি ফ্রেঞ্চে আসে, ফ্রেঞ্চ ভাষাতে আসে, এবং আমাদের তারপর ইংলিশ ভাষায় ট্রান্সলেট হয়। অর্থাৎ এটি ইংলিশে এসেছে ফ্রেঞ্চ ভাষা থেকে, ওকে। এই শব্দটির অর্থ হচ্ছে শিক্ষণ বিদ্যা, পেডাগজি। সর্বপ্রথম এই নামটা মনে রাখবে, এবং তোমরা চাইলে গুগলে গিয়ে এই শব্দটি টাইপ করে যদি তোমরা এর উচ্চারণটি শুনতে চাও, তাহলে সেই উচ্চারণের যে আইকন আছে সেখানে প্রেস করলে এর উচ্চারণটিও শুনতে পারবে, ওকে। তাহলে এই টপিকটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই টপিক থেকে টোটাল 30টি প্রশ্ন করা হয়। এই 30টি প্রশ্নের মধ্যে আবার 3টি, এই 3টির মধ্যে প্রথম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট। চাইল্ড ডেভেলপমেন্ট থেকে আসে টোটাল 15টি প্রশ্ন,
ওকে, চাইল্ড ডেভেলপমেন্ট কথাটি অর্থ কি? শিশু বিকাশ। ওকে, এরপর দেখো বি অর্থাৎ কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। বিষয়টা কি আসলে? আসলে এর অর্থ হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোধগম্যতা। এই বিষয়টি থেকে আসে 5টি প্রশ্ন। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে জিনিসটা কি, এগুলো আমরা ইন ডিটেল আস্তে আস্তে জানবো। প্রথম জেনে নাও যে এই টপিকটিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং তাদের মধ্যে থেকে কোন কোন টপিক থেকে কটি করে প্রশ্ন দেওয়া হয়, এগুলো তোমরা চাইলে প্রত্যেকটি খাতাতে লিখে নেবে। ওকে, এরপর দেখো এর 3 নম্বর ভাগ। 3 নম্বর ভাগ হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগজি, যেখান থেকে মোট 10টি প্রশ্ন দেওয়া হয়। ওকে, অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ বিদ্যা থেকে 10টি প্রশ্ন। ওকে, তোমরা বুঝতে পারলে যে প্রথম 15, তারপর 5, তারপর 10, টোটাল মিলিয়ে হচ্ছে 30টি প্রশ্ন আসে আমাদের প্রথম টপিক বা প্রথম সাবজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। এবার দেখে নাও এর নেক্সট সাবজেক্ট কী আছে। পরে যে বিষয়টি থেকে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ প্রথম ভাষা, যেটি তোমরা তোমাদের স্কুল লাইফে পড়েছ, যার যেটি প্রথম ভাষা ছিল সেটি কিন্তু তোমরা এখানে প্রথম ভাষা হিসেবে চুজ করতে পারো। তুমি যদি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে তুমি বেঙ্গলিকে প্রথম ভাষা হিসেবে ধরতে পারো। এখান থেকে 30টি প্রশ্ন করা হয় টোটাল। কতগুলি প্রশ্ন? 30টি প্রশ্ন, যার আবার 2টি ভাগ আছে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, যার থেকে 15টা প্রশ্ন করা হয়, এবং 2 হচ্ছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। বিষয়টা কী? ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন কথাটির অর্থ হচ্ছে ভাষা বোধগম্যতা, ওকে, বা ভাষা বিষয়ক বোধগম্যতা, এবং 2 হচ্ছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষার বিকাশের শিখন বিদ্যা। ওকে, এই 2টি থেকে 15-15 করে কোশ্চেন করা হয়। এরপর দেখো ল্যাঙ্গুয়েজ 2, আমরা যদি ল্যাঙ্গুয়েজ 2টাকে ধরি, ল্যাঙ্গুয়েজ 2তেও কিন্তু একই জিনিস পাবে। আমরা যদি এখানে 2 করে দিই এটাকে, তাহলেও কিন্তু সেখান থেকেও প্রশ্ন করা হয় 30টি, যেটি হচ্ছে ইংরেজি। আমরা আমাদের অ্যাকাডেমিক লাইফে ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়েছি এবং সেখান থেকেও কিন্তু এই 2টি বিষয় থেকেই প্রশ্ন করা হয়। এরপর আসছে 4 পার্ট অর্থাৎ চতুর্থ বিষয় হিসেবে কোন সাবজেক্ট থেকে কোশ্চেন করা হয়। এরপর দেখো চতুর্থ সাবজেক্ট যেটি আছে সেটি হচ্ছে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত। গণিত থেকেও টোটাল 30টি প্রশ্ন করা হয়। তার মধ্যে আবার কী ভাগ আছে? গণিতকেও আবার এখানে 2টো ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বরে আছে কন্টেন্ট অর্থাৎ ম্যাথামেটিক্যাল কন্টেন্ট থেকে তোমাদের যে গণিত বিষয়ক যে সমস্ত বিষয়গুলো তোমরা পড়েছো ক্লাস 10 অবধি, তার মধ্যে থেকে আসছে 15টি কোশ্চেন এবং প্যাডাগজিক্যাল ইস্যুস থেকে আসছে 15টি কোশ্চেন অর্থাৎ শিক্ষণ তত্ত্ব বিষয়ক যে সমস্ত ম্যাথমেটিক্যাল শিক্ষণ তত্ত্ব বিষয়ক ব্যাপারগুলো আছে বা বিষয়গুলো আছে সেখান থেকেও 15টি প্রশ্ন। এবং এই একই বিষয় তোমরা দেখতে পাবে এর 5ম পার্ট বা EVS অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও কিন্তু এর কন্টেন্ট পার্ট থেকে 15টি প্রশ্ন এবং প্যাডাগজিক্যাল ইস্যুস থেকেও 15টি প্রশ্ন আসে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের ধারণা কতটা ক্লিয়ার হলো? কিছুই ক্লিয়ার হলো না, কারণ তোমরা এই বিষয়টিকেই নর্মালি সব জায়গাতে দেখতে পাও এবং সে কারণে কিন্তু এই ওভারঅল বিষয় সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণাই তোমাদের মনে জন্মায় না। কারণ এগুলো তো আমরা জানলাম শুধুমাত্র নাম্বার ডিভিশনটা, কোন সাবজেক্টে কীভাবে নাম্বার ডিভিশন করা হয়েছে, কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে এর টপিক কী কী আছে অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে আমাদেরকে কোয়েশ্চেন করা হয় সেটা আমরা কীভাবে জানতে পারবো। তোমরা জানলে অবাক হবে যে এই টোটাল 5টি সাবজেক্টের ওভারঅল 115টির কাছাকাছি টপিক থেকে কোয়েশ্চেন করা হয়। কতগুলি? 115টি টপিক থেকে কোয়েশ্চেন করা। যদি তোমাদের এই 115টি টপিক সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে তাহলে কিন্তু এই টেট পরীক্ষা তোমাদের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে এবং সেখানে পাশ করার সম্ভাবনাও অনেক কমে যাবে। তাহলে আমাদের কি করণীয়? না, এই 115টি টপিক সম্পর্কে আমাদেরকে কিন্তু স্বচ্ছভাবে জেনে রাখতে হবে এবং আমরা যদি এখনই এই 115টি বিষয়কে পরপর বুঝতে যাই তাহলে কিন্তু তোমাদের 2টি প্রবলেম হবে। একটি হচ্ছে এই ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে এবং দ্বিতীয় হচ্ছে তোমাদের কনফিউশন ক্রিয়েট হবে, বিভিন্ন সবিক টপিকের সঙ্গে বিভিন্ন টপিক গুলিয়ে যেতে পারে। সেই জন্য আমরা নেক্সট ভিডিওগুলিতে একটি একটি করে সাবজেক্ট ওয়াইজ টপিকগুলো বিস্তারিতভাবে বুঝবো এবং তোমরা যারা চাও যে একটি টপিকও তোমাদের মিস না হোক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে এর বিস্তারিত আলোচনা নিয়ে। টিল দেন, টাটা।